খুচরা ব্যবসায়ীরা বলছেন আজকের মধ্যে পাইকার বাজার থেকে আলু সংগ্রহ করতে না পারলে তাদের মজুদও শেষ হবে। আলুর দাম বাড়ায় সাধারণ ভোক্তাদের অস্বস্তি বাড়ছে। তাদের মতে আলু নৈরাজ্যের সমাধান না হলে নিম্ন মধ্যবিত্তদের অবস্থা আরো খারাপ হবে। সরকার যেহেতু 25 টাকা রেট ধরে দিয়েছে, আলু রেট পেরে দিয়েছে, এখন এর রেটে মাল আসতেছে নাকি? কলস্টোর থেকে আলু তারা যারা মজুত করে রাখছে তারা ছাড়তেছে না, তার জন্য আমরা এখানে আলু পাচ্ছি না। আমরা প্রত্যেক দিনই যোগাযোগ করতেছি পানির সাথে, পানি বলতে আছে এটা তো আমরা মাল কিনতে পারতেছি না, আমরা কোথায় থেকে আপনাদের মাল দিব? খুব অসুবিধায় আছি বাবা, কাম নাই বাবা। আগে আলুগুলো বাঁচতাম কারণ বাজার, অন আলু বাঁচা না এলে চুপচাপ বয়ে রয়েছি। বেশি সময় ধরে লাগামহীন নিত্যপণ্যের বাজার, কাঁচা লঙ্কা থেকে শুরু করে শাকসবজি, প্রায় সব নিত্যপণ্যের দামই ভোক্তার নাগালের বাইরে। সবশেষ অস্বাভাবিক দাম বাড়ার তালিকায় যোগ হয় আলু। ন্যায্য মূল্যে ভোক্তার কাছে আলু পৌঁছে দিতে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় খোলা বাজারে 25 টাকা কেজি আলু বিক্রির কার্যক্রম শুরু করে সরকারি বিপণন সংস্থা টিসিবি। আলুর পাশাপাশি তেল, চিনি, ডাল ও পেঁয়াজও মিলছে টিসিবির ট্রাকে, যা কিনতে বাড়তি চাপ ছিল নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তাদের। সাধারণ লোকের জন্য অনেক উপকৃত হয়েছে, মানুষের অনেক চাপ, আমরা আমাদের যথেষ্ট দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি। ভোক্তাদের দাবি করোনাকালীন এই সময়ে টিসিবির এই কার্যক্রম নিয়মিত রাখার। রইলো অল্প ইনকাম করি শহরে, বুঝেন, আমাদের জন্য সব সময় এগুলো দিলে ভালো হয়। পিএসটা খুব কম দেয় হেরা, পিএসটা দিলে আমাদের জন্য সুবিধা। তবে টিসিবি ট্রাকে 25 টাকায় আলু মিললেও কারণ বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 42 টাকায়। যদিও সরকার দ্বিতীয় দফায় আলুর দাম বেঁধে দেয় 35 টাকা, 210 টাকা করে 5 কেজি। তো সেক্ষেত্রে আমরা যে সাধারণ যে জনগণ আছি এক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ, এটা খুবই কষ্ট আছে। তার যতটুক আয় আছে আয় সম পরিমাণ জিনিসের দাম নাই। গেছে কালে বেছি 220 টাকা পালা, আজকে অবস্থা আছে 210 টাকা পালা, 200 টাকা পালা বেছে, 205 টাকা পালা বেছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানিয়েছেন আলুর বাজার খুব শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে। যে তারা বলছে 35 টাকা খুবই যুক্তিসঙ্গত, এটা যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে আমরা মুনাফা করব, এই ধরনের কথা নিজেরাও বলেছে। এই দুই একদিনের মধ্যে বাজার মনিটরিংটাকে আরো অনেক জোরদার করব, প্রাণ চেষ্টা করব এটা বাস্তবায়নের জন্য। অন্যদিকে বৃহস্পতিবার চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আলুর আড়তে 30 টাকা কেজি বিক্রির কথা থাকলেও এখনও তা বিক্রি হচ্ছে 38 টাকায়। ফলে খুচরা বাজারে আলু মিলছে না 45 টাকার নিচে।